আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদের দিন, এই ব্লগটি হয়তো ঈদের পরের দিন আপলোড হবে। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রেস, জুতা অ্যান্ড অর্নামেন্টস। রেডি হব, একটু বাইরে যাব। দিনের বেলায় বের হতে চেয়েছিলাম, বাট অনেক রোদ, সন্ধ্যার দিকে বের হব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড মাত্র ঈদের নামাজ শেষ করে বাসায় এসেছে। আমি আমার সালামিটা আদায় করে নিচ্ছি। সে এখানে সালামির ব্যাপারে সব সময় অনেক কিপটামি করে, সে মাত্র 500 টাকা দিয়েছে। তা আমি আমার সালামি ঠিকঠাক মতো আদায় করে নিচ্ছিলাম। ওকে আসলে এত বুঝাই যে আমাকে বেশি বেশি টাকা দাও, সালামি দাও, এগুলো তো তোমার কাজেই আসবে পরবর্তীতে, সে বুঝতেই চায় না। আর আজকের দিনটা খুবই ঝকঝকে চকচকে সানি ডে, খুবই সুন্দর, বাট অতিমাত্রায় গরম। লাস্ট 3-4 দিন ধরে অতিমাত্রায় গরম পড়ছে। তো দিনের বেলা বের হওয়া সম্ভব হয়নি, তাই সন্ধ্যার দিকে বের হয়েছি আমরা। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আপনারাও এত কিপটামি কইরেন না সাবস্ক্রাইব করে দেওয়ার ব্যাপারে, জাস্ট কিডিং। ওকে, আমরা চলে আসছি। আর আমরা কোথায় আসছি আমি বলে দিচ্ছি, পিজ্জাবার্গে এসছি খেতে। অনেক তর্ক বিতর্কের পরে আমার হাজব্যান্ডের সাথে পিজ্জাবার্গ ডিসাইড করলাম, যেখানেই যাব আজকে পিজ্জা খাবো অ্যান্ড তাদের সেট মেনু ট্রাই করব। এটা হচ্ছে মিরপুর 2 পিজ্জাবার্গ আউটলেট, আর এখানে হচ্ছে তাদের মেনু। আমরা আগে খাবার অর্ডার করে নিচ্ছি, কারণ অনেক ক্ষুধা পেয়েছে, আগে খেয়ে নিই, পেট শান্তি হোক, তারপরে বাকি সব সেলফি তুলবো, ছবি তুলবো, যা খুশি করবো, তাই না? এবং সেই সাথে মিরপুর 2 পিজ্জাবার্গ আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড এনভায়রনমেন্টও আপনাদের সাথে শেয়ার করছি। অলরাইট গাইস, পিজ্জাবার্গ থেকে আমরা খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, ছবি তোলা সব শেষ করে চলে আসছি। এখন হচ্ছে এই একটা ফুড কোর্টে আসছি, এটা আমাদের বাসার এখানেই। এখান থেকে হচ্ছে আমরা কোল্ড কফি অর্ডার করেছি। প্রচুর গরম বাইরে, কোল্ড কফি না খেলে মনে হচ্ছে আমি জাস্ট মরে যাব, এরকম অবস্থা। যাই হোক, এই ছোটো একটি ব্লগ শেয়ার করলাম ঈদ উপলক্ষে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।